দলীয় মনোনয়ন বা প্রতীক না থাকায় ঘোষণায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানান মেরুকরণ। প্রতীক না থাকলেও দলের সমর্থন বা সবুজ সংকেত নিয়ে মাঠে নামতে তৎপর আওয়ামী লীগের অনেক নেতাই, সঙ্গে ব্যস্ততা ভোটারদের সমর্থন আদায়ের। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী ঘোষণা করে তৎপরতা চালালেও মাঠে নেই অন্য কোনো দলের প্রার্থী। জাতীয় নির্বাচনের রেশ না কাটতেই ময়মনসিংহ নগরীতে শুরু হয়েছে সিটি কর্পোরেশনের নির্বাচনের নানান প্রস্তুতি। ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। সিটি কর্পোরেশন বা স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীক না থাকার ঘোষণায় বিভিন্ন মেরুকরণ শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতেও। গেল সিটি নির্বাচনে বর্তমান মেয়র ইকরামুল হক টিটু নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগের একাধিক নেতা মেয়র পদে লড়তে আগ্রহের কথা জানিয়েছেন। আমি রাজনৈতিক কোনো দুর্বৃত্তের সাথে নাই, জনগণের কাছে দোয়া দোয়া প্রত্যাশী এবং আল্লাহ আল্লাহ যদি রহমত করেন তাহলে হয়তো আমি চেষ্টা করবো মানুষের যে ইগুলি আছে সেটা দূর করার জন্য। মানুষ তো পরিবর্তন চাচ্ছে, আমি মনে করি পরিবর্তনের হাওয়া যেটা আছে সেটা আমি আমার পক্ষে কাজে লাগাতে পারবো। আমি এই দলের পিছে সময় দিয়েছি, শ্রম দিয়েছি, আমি সেই কারণে মনে করি দল আমাকে মূল্যায়িত করবে। দলীয় প্রতীক ছাড়াই আবারও নির্বাচিত হওয়ার প্রত্যাশা বর্তমান মেয়রের। যারাই প্রার্থী হোক সকল কিছু বিচার বিশ্লেষণ করেই আমাদের সম্মানিত ভোটারবৃন্দ ভোট দিবেন, আমি প্রত্যাশা রাখি। দীর্ঘদিনের কাজের মূল্যায়ন অবশ্যই তারা সেটির প্রতিদান হিসেবে আমাকে দিবেন, এটি আমার আশা। মাঠ গোছাতে ব্যস্ত নগরীর 33টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর প্রার্থীরাও। ভোটার ভাই বোনেরা যদি আমাকে আবার পুনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজগুলো যেগুলো আছে বাকি আছে সেগুলো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। প্রত্যেকটা রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সব করেছি আর কিছু কাজ অসমাপ্ত আছে। জনগণ যদি পুনরায় আমাকে আবার নির্বাচিত করে অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে পারবো। আগামী 9ই মার্চ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন, ভোট হবে ইভিএমে। ডিবিসি নিউজ ডেস্ক।